নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে এখন আমি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কোন পদে নিয়োগ হতে চলেছে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে বয়স সীমা কী রয়েছে অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবে যাতে সমস্ত ধরনের নিত্যতুন আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো অন স্ক্রিনে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ যেটি নিউক্লিয়ার পার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে এক্সিকিউটিভ ট্রেনিং পদে নিয়োগ হতে চলেছে ডিটেল অ্যাডভার্টিসমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ এক্সিকিউটিভ ট্রেনি দু হাজার তেইশ থ্রু গেট দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ অর্থাৎ গেট পরীক্ষা দু হাজার একুশ দু হাজার বাইশ ও দু হাজার তেইশে স্কোরের ভিত্তিতে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে কি বলা হচ্ছে লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান আঠাশ সাত দুহাজার তেইশ অর্থাৎ আগামী আঠাশ এপ্রিল দু হাজার তেইশ পর্যন্ত অনলাইনে এই যে চাকরির জন্য কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে কি বলা হচ্ছে দেখো ক্যান্ডিডেটস উইল বি শর্টলিস্টেড ফর পার্সোনাল ইন্টারভিউ অন দ্য বেসিস অফ ভ্যালিড স্কোর আফটার ইন গ্রাজুয়েট আফটেশন ইঞ্জিনিয়ারিং গেট দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ অর্থাৎ গেট দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশের নাম্বারের ভিত্তিতে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হবে এর যে আবেদন প্রক্রিয়া সেটা আগামী এগারো এপ্রিল দু হাজার তেইশ থেকে শুরু হতে চলেছে এবং লাস্ট ডেট যেটা আগেই বললাম আঠাশে এপ্রিল দু হাজার তেইশ এবার দেখো যে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাক্যান্সি রয়েছে টোটাল যে ভ্যাক্যান্সি রয়েছে দেখো তিনশো পঁচিশটি শূন্য পদে নিয়োগ হতে চলেছে তার মধ্যে আন্ডিসার্ভ দেখো একশো সাতাশটি ইডাব্লু এস একত্রিশটি এসসি পঞ্চাশটি এসটি চব্বিশটি ও বিসি নন কমিউনিয়ার তিরানব্বইটি টোটাল তিনশো পনেরো প্লাস দশ টোটাল তিনশো পঁচিশটি শূন্য পদে কিন্তু নিয়োগ হতে চলেছে ব্যাকলগ ভ্যাকেন্সি দশটি রয়েছে টোটাল যে ভ্যাকেন্সি সব মিলিয়ে তিনশো পঁচিশটি এবার দেখো যে ডিসিপ্লিন অনুযায়ী অর্থাৎ ব্রাঞ্চ অনুযায়ী যেগুলো দিয়ে দেওয়া রয়েছে মেকানিক্যালের ক্ষেত্রে দেখো রয়েছে টোটাল একশো তেইশটি শূন্য পদ তার মধ্যে আন্ডিজার্ভ আটচল্লিশটি ইডাব্লিউএস বারোটি এসসি আঠেরোটি এস নটি ও বিসি নন কেমিলিয়াস ছত্রিশটি একই রকমভাবে কেমিক্যালের ক্ষেত্রে রয়েছে পঞ্চাশটি শূন্য পদ ইলেকট্রিক্যাল রয়েছে সাতান্নটি ইলেকট্রনিক্স পঁচিশটি ইনস্ট্রুমেনশন পঁচিশটি এবং সিভিল পঁয়তাল্লিশ টোটাল তিনশো পঁচিশটি শূন্য পদে নিয়োগ হতে চলেছে এবার দেখো কি বলা হচ্ছে মেকানিক্যালের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে দেখো যে মেকানিক্যালের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইম্পর্টেন্ট ডেটসটা তো বলে দেওয়া হলো তারপরে যেটা রয়েছে দেখো যে পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি এ নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি ওর অফিস ফাইভ হান্ড্রেড ইজ চার্জেবল টু মেল টু জেনারেল এস অ্যান্ড অর্থাৎ এস ক্যাটাগরি যারা পুরুষ প্রার্থী রয়েছে সেখানে তাদেরকে পাঁচশো টাকা যে অ্যাপ্লিকেশন ফি সেটা ধার্য করা হয়েছে ফিমেল অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লিকেন্টস বিলঙ্গিং টু এস সি ক্যাটাগরি অফ ডিফেন্স পার্সোনাল অ্যাকশন অ্যান্ড এমপ্লইজ অফ ইনস্টার অ্যাকসেপ্টেড ফ্রম পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ মহিলা প্রার্থীদের কোনোরকম কোনো রকম কিন্তু তাদের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগছে না অর্থাৎ শুধুমাত্র পুরুষ যারা জেনারেল ই ডাবলিউস এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে এবারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী যাওয়া হয়েছে দেখো বি অথবা বি টেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের যে ইন্ট্রিগ্রেটেড এমটেক উইথে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস ইজ ওয়ান অফ দ্য সিক্স ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন যেটা বলা হচ্ছে এআইসিটি বা ইউজিসি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সেটা থাকতে হবে এ মিনিমাম অফ সিক্সটি পার্সেন্ট মার্কস মিনস দ্য মার্কস অ্যাজ পার দ্য অর্ডিন্যান্সেস অফ দ্য রেসপেক্টিভ ইউনিভার্সিটির যেটা রয়েছে সেই অনুযায়ী যে মার্কসটা সেটা থাকতে হবে অ্যাপ্লিকেন্টস মাস্ক্টবে ভ্যালিড গেট দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ স্কোর ইন দ্য সেম ইঞ্জিনিয়ারিং অর্থাৎ গেট পরীক্ষা দু হাজার একুশ দু হাজার বাইশ অথবা দু হাজার তেইশের যে স্কোর সেটা থাকতে হবে এবার দেখো ডিসিপ্লিন অ্যাডভার্টিসের যেগুলো বলা হয়েছে মেকানিক্যালের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে মেকানিক্যাল প্রোডাকশান কেমিক্যালের ক্ষেত্রে কেমিক্যাল ইলেকট্রিক্যাল ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের থাকলেও হবে এবার দেখো ইলেকট্রনিক্সের যে ব্রাঞ্চগুলো বলা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড কন্ট্রোলস অর্থাৎ যে যে ব্রাঞ্চগুলো রয়েছে এই ব্রাঞ্চগুলোর যে কোনো একটাতে যদি ডিগ্রি থাকে এবং সঙ্গে যদি গেটের গেট পরীক্ষার স্কোপ থাকে দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে এবারে দেখো বয়সীমাটা কী রয়েছে জেনারেল অথবা ইডাব্লু এস ডির ক্ষেত্রে ছাব্বিশ ঠিক আছে যেটা একদম দিয়ে দেওয়া রয়েছে বন অন অর আফটার যেটা একদম ডেট দিয়ে দেওয়া রয়েছে ওবিসির ক্ষেত্রে দেখো রয়েছে তিন বছর রিলাক্সেশন উনত্রিশ এস সি এসটির ক্ষেত্রে পাঁচ বছর একত্রিশ পিডাব্লু বিডির ক্ষেত্রে দেখো ছত্রিশ পিডাব্লু বিডি ও বিসির ক্ষেত্রে উনচল্লিশ পিডাব্লু বিডি এস সি এসটির ক্ষেত্রে একচল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে বাকি সমস্ত কিছু এই যে নোটিফিকেশনের টোটাল যে ডিটেলস সেটা দিয়ে দেওয়া রয়েছে আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে ভালোভাবে দেখে নিতে পারবে তো যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা নির্দিষ্ট ডেটের মধ্যে অর্থাৎ আগামী আঠাশে এপ্রিল দু হাজার তেইশের মধ্যে পজিটিভলি তোমরা ফর্মটা ফিল আপ করে দেবে তো বন্ধুরা হয়েছিল এই মুহূর্তের আপডেট পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কল করে দেবে যাতে সমস্ত ধরনের নিত্য নতুন আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ